কথা রান্না করে সব বন্ধুদের স্বাগত। আজকে যে রেসিপিটা করবো সেটা হচ্ছে দেশি মোয়াটি মাছের সালাদ। দেখুন, দেশি মোয়াটি মাছ আমি নিয়ে নিয়েছি, এটা আমি ভেজে নেব। তার সাথে আমি কী নিয়েছি দেখুন, ধনে পাতা কুচো, এটা হচ্ছে লেটুস পাতা, এটা হচ্ছে টাটকা পুদিনা পাতা, আমি রসুন কুচো কুচিয়ে নিয়েছি, নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। চলুন শুরু করা যাক। আমি কড়া বসিয়ে দিয়েছি, একদম কড়া কড়াতে ঘুরে যায়। বন্ধুরা, একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে লেবুর জুস। বন্ধুরা, লেবুর জুস এক চামচ আছে, এটা আমি দিয়ে দিই। বন্ধুরা, এই মাছ ভাজার সময় একটু সামান্য লবণ দিয়ে দিই। মাছে লবণ দেয়, আগে তো একটু লবণ দিয়ে দিলাম, এই কারণে যদি আমি সালাতে যদি কাঁচা লবণ দিই তাতে জল পেটে জিনিসটা খারাপ হয়ে যাবে, ভালো লাগে, ওই জন্য আমি এর মধ্যেই দিচ্ছি। এই মাছ ভাজার মধ্যে রসুন কুচোটাও দিয়ে নামানো প্রায় এক মিনিট আগে, এই রসুন ভাজাকে দিয়ে এক মিনিট ভিজে দেবো। আমি গ্যাসটা এখন বন্ধ করে দেবো, কড়াটাকে সাইড করে দেবো। এখন আমি কী করবো, শুকনো লঙ্কাটা আছে এটা ভালো করে একটু লবণ লাগবে, শুকনো লঙ্কাটাকে ভালো করে ম্যাশ করে দেবো। ভালো করে দেখুন, এরপর দিয়ে দেবো আমি লেবুর জুস এক চামচ মতন দেবে, যে যেরকম আমি খেতে ভালোবাসেন। এবার আমি এটাকে কী করবো, ভালো করে মাখাবো। একবার বাড়িতে এটা ট্রাই করবেন, করে খেয়ে আমাকে জানাবেন আমি কেমন দেখালাম, ঠিক আছে? অবশ্যই কিন্তু দেখবেন পুরোটা। একটা জিনিস আপনাদের কাছে বলি, আমার কাছে অলিভ অয়েল নেই,
যেটা সত্যি সেটা বললাম, আমার কাছে অলিভ অয়েল নেই। আপনার কাছে যদি অলিভ অয়েল ঠিক থাকে, এখানে এক চামচ অলিভ অয়েল দেবেন। সুন্দর এটা খারাপ লাগবে না। আমার নুন টুন সব ঠিক আছে, কাঁচা লবণটা দেবেন না, কাঁচা লবণটা দিলে জল খেটে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তা আমি এটা আপনাদের ঢেলে দেখাচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই স্যালাডটা যদি আপনাদের ভালো লেগে থাকে,